মানে আমি আসলে কি কি বল বিরুদ্ধ বিরুদ্ধ আমি খুব বড় বিপদের মধ্যে পড়ে গেছি। কি বিপদে পড়েছিস বিরুদ্ধ? দিব্যাসেন রেজিস্ট্রি পেপারটাকে আইন সিদ্ধ করে দিচ্ছে। কৌশিকের যেখানে সাইন করার কথা ছিল ও তো সেখানে সাইনটা করতে পারেনি, আর ঠিক সেই সময় তো কাফনের মিসিং এর খবরটা এলো। কি হয়েছে দেখি দেখি বর্দি, কি হয়েছে? কাকনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, তাতে হয়েছে নাকি? ফাইলটা দিব্যাসেন জোগাড় করেছে। হ্যাঁ জানি তো, ও ফাইলটা নিয়ে ঘুরছিল, ওখানে সাইন করেছে, সাইন করে সার্টিফিকেট বার করে নিয়েছে। এখন পুরো ব্যাপারটা একটা বিশ্রী ব্যাপার হয়ে গেছে। থানা, পুলিশ, আদালত, আমি এসব চাই না, আমি আমি এসব সত্যি চাই না। আমি চাই শুধু আমার উপন্যাস নিয়ে থাকতে, আমার মেয়েকে নিয়ে থাকতে, আমার স্ত্রীকে নিয়ে থাকতে। তোমার স্ত্রী এখন কোথায় সমুদা? যাকে নিয়ে এত কথাবার্তা হচ্ছে সে এখন কোথায়? সে বাইরে পার্টি করছে, সেলিব্রেট করছে, উইকেন্ড সেলিব্রেশন। জানো তো ওটাই তার ফ্যামিলি, এটা তার ফ্যামিলি নয়। আর আরেকটা কথা জেনে নাও, ও কিন্তু তোমায় কোনোদিন স্বামী বলে ভাবেই নি। ভাবলো কবে? ওই কৌশিকী মুখার্জি তো সবার সামনে বললো সেদিন যে ওর নাকি স্বামীর প্রয়োজন। হ্যাঁ বলেছে তো, মেয়ের বাবার প্রয়োজন, তাই নাকি ও বিয়েটা করছে। তাও তো রেজিস্ট্রি পেপারে সাইনই করেনি। প্লিজ আস্তে আস্তে কথা বলো তোমরা, প্লিজ। তোমরা বুঝতে পারছো না একটা বড় বিপদে পড়েছে। দিব্যাসেন মহিলাটি মোটেই ভালো নয়। ও আবার আচ্ছা আচ্ছা তুই দিব্যাসেনকে পেলি কোথায়? মানে ওর তো শুনেছিলাম কি জেল কাস্টাডি হয়ে গেছিল, মানে পেপারে তো তাই পড়েছিলাম। আমি জানি না ও কিভাবে বেরিয়ে এসেছে, আর ও বেরিয়ে এসেই আমার উপরে চড়া হয়েছে। কিচ্ছু বুঝতে পারছি না বিরুদ্ধা, কিচ্ছু বুঝতে পারছি না। কৌশিকও আমার ফোন ধরছে না। ফুর্তি করছে, ফুর্তি। কি হচ্ছে কি? ঠিক করে কথা বলো না। কার সম্পর্কে তুমি কথা বলছো? শোনো, ও বড়লোক বলে তুমি ওকে তেল দিতে পারো, হ্যাঁ আমি তেল দিতে পারবো না। এসব কি বলছো? তেল দিতে হবে কেন? গুরুজনদের সম্পর্কে কিভাবে কথা বলতে হয় জানো না? আচ্ছা বাবা আচ্ছা, আমাদের ঘাট হয়েছে, ক্ষমা করে দাও। সমুদা এসো, বসো এখানে। আমরা তো তোমার দাসীপাদি হই, সব রান্না বান্না করে রেখেছি, এরপর তোমাকে খাইয়েও দেবো। তারপর যাও গিয়ে ঘুমিয়ে পড়ো। আর শোনো, ওই কৌশিকী মুখার্জি মানে তোমার স্ত্রী এই বাড়িতে কখনো আসবে না, তোমার মেয়েও এই বাড়িতে কখনো আসবে না। মাঝখান থেকে আমাদেরকে সেবা করেছে। আসলে কি বলো তো, তুমি তো মহারাজ কি না? ঠিক আছে, কাল থেকে রাত জেগে আর আমার জন্য কাউকে তোমাদের অপেক্ষা করতে হবে না। আমার নিজের ব্যবস্থা আমি নিজেই করে নেব। কি ব্যবস্থা করে নিবি সৌ? আগে লিগেল ম্যাটারটার কি করবি সেটা ভাব। এটা তো একটা ক্রুশিয়াল ব্যাপার হয়ে গেল। বিরুদ্ধা আমার খুব ভয় করছে জানিস তো। কেন? দিব্যাসেন কিন্তু কৌশিককে ভয় পায়। ওই ভয় পাওয়া সত্ত্বেও কিন্তু ওই পেপারটাও সাইন করেছে। ও কিন্তু খুব ভালো করে জানে যে কৌশিকী ফেরার পর বিশাল একটা ঝামেলা হবে, তা সত্ত্বেও কিন্তু ওখানে সাইন করেছে। তাতে কি হলো সমু? কেন জানি না আমার মনে হচ্ছে দিব্যা কৌশিকের খুব বড় ক্ষতি করতে পারে। ওকে হয়তো আমার জীবন থেকে সরিয়ে দেবে, কিংবা কিংবা ওকে হয়তো পৃথিবী থেকে সরিয়ে দিতে পারে। বলটা নিয়ে এসো, বলটা নিয়ে এসো, যাও। গরিমা, এই গরিমা, কি কি করছিস? খেলছি। শোন শোন, এদিকে আয়। কি হয়েছে কি? আরে তোকে ভেতরে ডাকছে, যা গিয়ে জেনে নে লাঞ্চে কি অর্ডার দিবি। আসছি। যা ভেতরে যা। ওইদিকে সুইমিং পুল, একটু পরে জগদ্ধাত্রী ওখানে আসবে। কেন, কোথায় গেছে? গ্যাস খুঁজছে। কাকে খুঁজছে? ক্লু খুঁজছে, বামাল সমেত ধরবে বলে ক্লু খুঁজছে, একেবারে তন্ন তন্ন করে খুঁজছে, যাকে বলে চিরুনি তল্লাশি। আরে আমি আমি আরে আমি আমি ভয় পেয়েছো? আমার কথা শোনো, সান্টা ক্লজ, আমি এখানে সান্টা ক্লজ সেজেছি কি না? না, আমি এখানে সান্টা ক্লজ সাজিনি। আমার কথা বুঝো, বুঝো, আমি এখানে এসেছি, কাউকে বলবে না, কাউকে বলবে না। তোমার মা আর জগদ্ধাত্রী দিদিমণি খুব বিপদ, খুব বিপদ। এখানে চারিদিকে গুন্ডা গুন্ডা গুন্ডা, ওদের কাছে গান গান, ফায়ার আর্মস, ফায়ার আর্মস, বন্দুক আছে, গুন্ডা গুন্ডা, ব্যাটম্যান ব্যাটম্যান। তুমি গিয়ে মাকে আর জগদ্ধাত্রী দিদিমণিকে নিউজ NEWS নিউজটা আর বলবে না। যদি জিজ্ঞেস করে কোথা থেকে পেয়েছো, আমার আমার নাম 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 বলবে না, তাহলে আমায় অ্যারেস্ট করে নেবে। আমার নাম বলবে না, ওকে ওকে। ওরা আমায় বিশ্বাস করে না, করবেই বা কি করে? আমি অনেক বড় দাগি আসামি একটা, অনেক বড় বড় ক্রাইম করেছি আমি। লেকিন মাই লিটল এঞ্জেল, तुम्हारी कसम जिंदगी में और कभी नहीं करूंगा, दोबारा कभी नहीं होगा। W S নিউজটা দিয়ে এসো, যাও ফাস্ট, যাও যাও যাও। ফায়ার হলো মনে হলো না? কে করলো ফায়ার? কে ফায়ার করলো? কে এখানে? কাকুন, তুমি ঠিক আছো তো? থ্যাংক ইউ কাকুন, থ্যাংক ইউ। আজকে তুমি আমাকে জড়িয়ে না ধরলে, আমি যদি নিচু না হতাম, তাহলে গুলিটা এফোর করে দিত আমার হার্ট কিংবা লাংস। থ্যাংক ইউ। তার মানে আমি যা ডাউট করছি সেটাই হচ্ছে। কাকুন এসো। কি বললে? এখানে গুন্ডা আছে? ব্যাডম্যান আছে? আমাকে মারতে চায়? আমাকে আর তোমার মাম্মিকে মারতে চায়? কাকুন ভয় পেও না, কাকুন ভয় পেও না। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, তোমাকে এই কথাগুলো কে বলল? তুমি কি করে জানতে পারলে? তোমায় কে বললো? বলো কাকুন। কি ব্যাপার? খেতে চলো। খাবে না? জগদ্ধাত্রী কি ব্যাপার, তুমি খাবে না? বর্দীপ এদিকে শোনো, কি হয়েছে? এক্ষুনি আমাকে শুট করার চেষ্টা করা হয়েছিল। কি কি বলছো নাকি জগদ্ধাত্রী? আই এম শিওর তোমার কোনো ভুল ধারণা হচ্ছে। না বর্দীপ, আজকে কাকুন না থাকলে আমি হয়তো মরেই যেতাম। আমি নিজের কানে শুনেছি। মানে তুমি কি কাউকে দেখেছো? না না কাউকে দেখতে পাইনি। আরে তুমি তো ভুল শুনতে পারো। ফায়ারিং এর শব্দ আমি এত ভুল শুনবো না বটে। আরে বাবা, তাহলে তো আমরাও শুনতে পেতাম, আমরা তো শুনতে পাইনি। সাইলেন্সার লাগানো ছিল। আরে তাহলে তুমি শুনতে পেলে কি করে? আমার মাথার সামনে দিয়ে কিছু একটা পাস করে গেল, গরম কিছু একটা যা পাস করে চলে গেল, এই ফিলিংসটা বোঝাতে পারবো না বর্দি। আমার উপর বারবার গুলি চলেছে তো আমি এটা ফিল করতে পারি। বর্দি, বর্দি প্লিজ আপনি আপনি কাকনকে নিয়ে এখান থেকে বেরিয়ে যান। আমি বুঝতে পারছি, আমি বুঝতে পারছি টার্গেট আপনি আর তারপরে আমি। না জগদ্ধাত্রী, যে কোনো মূল্যেই হোক আমি আমার পরিবারটাকে একত্রিত করব। আমি আমার সেই পুরনো ফ্যামিলিটাকে আবার ফেরত পেতে চাই। ইয়েস, আর সেই পরিবারে এখন কিন্তু তোমরাও ইনক্লুডেড। তুমি আর স্বয়ম্ভূত সেই পরিবারেরই সদস্য এখন, তাই আমি কোথাও যাব না, যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আমি শেষ দেখতে চাই জগদ্ধাত্রী, শেষ দেখতে চাই। হ্যাঁ, আরে কি হলো কি রে, তোরা খেতে যাবি না? হ্যাঁ যাবো তো, যাচ্ছি যাচ্ছি, চলো। কিছু হয়েছে নাকি রে? কই না তো, কিচ্ছু হয়নি। কি হয়েছে জগদ্ধাত্রী? না কাকাই, কিছু হয়নি। তোদের চোখ মুখ একটু অন্যরকম লাগছে। কিছু হয়নি, চলুন খেতে যাওয়া যাক। ফার্স্ট টার্গেটটাই মিস। দেবো তাই বাঁকাটার দ্বারা কিচ্ছু হবে না, কিচ্ছু না। না উৎসব, এদের বাঁকার কোনো দোষ নেই। কাকন শেষ মুহূর্তে দেবদূতের মতো হাজির হয়েছিল, জগদ্ধাত্রীকে জড়িয়ে ধরল, আর জগদ্ধাত্রী মাথা নিচু করতেই গুলিটা বেরিয়ে গেল। বাট কতক্ষণ আর বাঁচবে? মরতে তো হবে। বিরাট বড় ফাঁদ জগদ্ধাত্রী, এর থেকে তোমার মুক্তি নেই। নো, নেভার। আপনি সিকিউরিটি ইনচার্জ লক্ষণ? হ্যাঁ ম্যাডাম, আপনি তো ম্যাডাম সেন। এখানে টাকা আছে। টাকা? কিসের টাকা? দেবুর সাথে আপনার কথা হয়েছিল, আপনি আমাকে ফুটেজ দেবেন আর আমি আপনাকে টাকা দেব। আর হ্যাঁ, খুনাক্ষরেও যেন কেউ টের না পায় যে দেবুর টেলিফোনিক কনভারসেশনে আপনি ঠিক কি শুনেছিলেন। আর হ্যাঁ, আমার কথাটা কিন্তু মাথায় রাখবেন, আমাদের নেটওয়ার্ক অনেক বড়। যদি টাকা নিয়ে বেইমানি করেছেন তাহলে কিন্তু আমাদের লোক আপনাকে শুট করে দেবে। কত আছে এতে? টাকাটা গুনে দেখুন। এত টাকা আপনি সারা জীবনও রোজগার করতে পারবেন না। নিন। আমার পেন ড্রাইভটা? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনাদের এখানে এখানে কোনো সিসিটিভি নেই তো? কোনো স্পাই ক্যাম? না ম্যাডাম। কেউ কেউ আমাদের দেখছে না তো? না না ম্যাডাম। ওকে, থ্যাংক ইউ। বড় ম্যাডামের কোনো বিপদ হবে না তো? টাকাটা গুনে নিন। টাকা দেখলে দেখবেন বড় ম্যাডাম, ছোট ম্যাডাম, মুখার্জি পরিবারের সবাই মাথা থেকে চলে যাবে। টাকা বড় খারাপ জিনিস, সবাইকে ভুলিয়ে দেয়। আর হ্যাঁ, একটা কথা, যদি ভুল করে আপনার বিবেক জেগে ওঠে তাহলে মনে রাখবেন আপনার লাশ কিন্তু খুঁজে পাওয়া যাবে না লক্ষণবাবু। नहीं नहीं जितेंद्र जी, आप थोड़ा समझने की कोशिश तो कीजिए ना। ना 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 देखो आमी आमी जेटा चाहिए आमी आमी एमन एक डेकोरेशन चाहिए माने मॉडर्न ऑफिस अपनी बोलते पारें। আসলে শুনুন না, আসলে আমাদের অফিস বিল্ডিংটা তো একেবারে পুরনো ধাঁচের, তেমন কিছু চেঞ্জেসও হয়নি। তো আমি একটা নতুন কোনো স্টাইল চাইছিলাম, মানে স্পেশালি উৎসব আর মেহেন্দির চেম্বারটা আমি একটু সুন্দর দেখতে চাই। হ্যাঁ 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 আপনি কিছু ডিজাইনস আমাকে পাঠান না, আমি অ্যাপ্রুভ করে দেবো। হুম হুম ওকে থ্যাংক ইউ। ও ও ও ও জিতেন জি, আরে আরেকটা কথা, আমার কিন্তু 1 জানুয়ারির মধ্যে রেডি চাই। আমি ওদের চেম্বারে ওদের বসতে দেখতে চাই 1 জানুয়ারির মধ্যে। ওকে হ্যাঁ হ্যাঁ আমি আমি পেমেন্ট করে দিচ্ছি, ডোন্ট ওয়ারি। ওকে নমস্তে জি, বাই।